তো ওষুধগুলো আনতে না পারলে তোমার মাকে বাঁচাতে পারবো না। দুঃখিত, তোমার মাকে বাঁচাতে পারলাম না। তুমি আমাকে একা ফেলে চলে গেলে কেন? এখন আমি কার কাছে থাকবো, কি করব, কোথায় থাকবো? তুমি আমাকে বলে দাও মা, বলে দাও, বলে দাও মা, বলে দাও মা, মামু। আমি জানি টাকার জন্য তুমি তোমার মায়ের ঔষধ কিনতে পারোনি, টাকার জন্য তুমি তোমার মাকে হারিয়েছো চিরদিনের জন্য। তোমার মাকে বাঁচাতে কেউ তোমার পাশে এসে দাঁড়ায়নি, সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই সমাজে হাত পেতে কোনো কিছু পাওয়া যায় না রবি, জোর করে ছিনিয়ে নিতে হয়। তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে, তোমার চোখে আমি যে আগুন দেখেছি, তুমিই পারবে, তুমিই পারবে সেই আগুনে এই সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে টাকার পাহাড় করতে। তুমি যদি আমার কথা মতো চলো, আমার হয়ে কাজ করো, তাহলে আমি আমি তোমাকে এই সমাজের উঁচু তলায় পৌঁছে দেব। দেখবে একদিন এই শহর তোমার ভয় কাঁপবে, সবাই তোমাকে সালাম করবে। বলো রাজি, বলো রাজি, বলো রাজি, বলো রাজি, রাজি, রাজি। হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরনি মোদের করেছো। ভাইয়া তোমার কি হয়েছে? ভাইয়া কি হয়েছে? ভাইয়া কাজল বোন আমার, পুলিশ আমাকে গুলি করেছে, আমি আমি আর বাঁচবো না রে। না না, তুমি মরতে পারো না, তুমি মরে গেলে আমি কার কাছে থাকবো? ভাইয়া কাজল, ভাইয়া রবি, কাজল আমার একমাত্র বোন, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমার সময় শেষ হয়ে এসেছে রবি, আমার মৃত্যুর পর ওকে তুই তোর কাছে রাখবি, ওকে মানুষ করবি, কোনদিন ভাইয়ের অভাব বুঝতে দিবি না। কথা দে রবি, কথা দে। কথা দিলাম ভাইয়া। Ah!
ওয়ালাইকুম সালাম। সেক্টর ওয়ান বস, অস্ত্রের চালানগুলো দেশের সমস্ত অঞ্চলে আমাদের ক্লায়েন্টদের কাছে পৌঁছে গেছে। সেক্টর টু বস, দেশে গোল্ডের এখন প্রচুর চাহিদা কিন্তু সাপ্লাই কম। আমাদের স্টকে যে গোল্ড আছে তা মার্কেটে ছেড়ে দেওয়ার এই উপযুক্ত সময়। গুড, গোল্ডগুলো মার্কেটে ছেড়ে দাও। সেক্টর থ্রি বস, বাচ্চাদের চালানটা টেকনাফে পৌঁছে দেওয়া হয়েছে। সেক্টর ফোর বস, এবারে গোলাবারুদের চালান আমরা মিক্স করেছি, মিশা বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে। মিশা মিশা মিশা, ওর এত বড় সাহস, কবির চৌধুরীর চালান বেশি টাকা কিনে নেয়। ইলিয়াস বস, মিশা টাকা দিয়ে মাল কিনেছে আর আমি টাকা ছাড়াই সেই মাল আমার সেক্টরে দেখতে চাই। ওকে বস। গুড, ভেরি গুড, কিন্তু সাবধান, খুব সাবধান, কবির চৌধুরী যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে। কবির চৌধুরী আর পুলিশ এদের চোখকে ফাঁকি দিয়ে মাল সেকেন্ড গ্রাউন্ডে পৌঁছবে। কথা কস না কেন না? আরে কি হয়েছে, কথা কয়, কেউ কথা কয় না। এই কি হয়েছে, কথা কস না কেন, কথা কবি না? আরে এই কথা ক, কথা ক, কেউ আমার ভয়ে কথা কয় না, কেউ কয় না। আরে এই কি হয়েছে, কথা কস না কেন, এই শুয়োরের বাচ্চা, কথা কস না কেন, এই কথা ক, কথা ক, আমার ভয়ে কেউ কথা কয় না, এই কথা ক, কথা ক, কথা কেন, কথা কেন। আমার কোটি কোটি টাকার গোলা বারুদ তোদের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল, তোরা আমার লোক হয়ে পালিয়ে এলি। বস, আমরা চেষ্টা করেছি বস। এই ছাগলের বাচ্চা, চেষ্টা করেছিলি তো, মাল গেল কি করে? আ, তোরা তোরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বস। বিশ্বাসঘাতকতা? কবির চৌধুরী, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? বিশ্বাসঘাতকতা আমার রক্তে নাই, আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তোর সামনে থেকে আমি আমার মাল ছিনিয়ে আনব, খোদার কসম ছিনিয়ে আনব। শাবাশ, আমি জানতাম তোরা পারবি, তোদের উপর আমি বহুত খুশি হয়েছি। চিতা, এস অঙ্কেল, কাল আমাদের অস্ত্র আর গোলা বারুদ 3 নং গোডাউন থেকে সরাসরি জাহাজে পৌঁছে দিতে হবে, আর দায়িত্বটা পালন করবে তুমি। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব ব্যবস্থা করছি। লিডার কালিয়া আমাদের কাজে বাধা দিচ্ছে, ওকে সরাতে না পারলে কমলাপুরে ধান্দা করা যাবে না। যাবে না, রবি
কি নৃশংস? দিনে দুপুরে একজন মানুষকে একটা সন্ত্রাসী নির্মম ভাবে জখম করে গেল, আর আপনারা সব মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই? প্রতিবাদ করার মতো সাহস নেই? প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন আরামুনি? দু একজন খুনি সন্ত্রাসীর ভয়ে হাজার হাজার মানুষ চুপ করে বসে থাকলে ওদের সাহস আরো বেড়ে যাবে? এতগুলো মানুষের সামনে থেকে খুন করে খুনি দিব্যে হেঁটে চলে যাবে, দেশে কি আইন আদালত নেই? কার ঘাড়ে কয়টা মাথা আছে যে রবির বিরুদ্ধে সাক্ষী দেব? আমাকে জানে মায়া নাই? জানের মায়া করে পিছিয়ে থাকলে চলবে না। আজ একজনকে মেরেছে, কাল আরেকজনকে মারবে। এভাবে আমি আপনি সবাই একদিন ওদের হাতে জিম্মি হয়ে যাব। এর প্রতিবাদ আমাদের করতেই হবে। আপনার সাথে তাল মিলে জান হারাবার শখ আমাদের নেই। সাহস থাকে আপনি একাই প্রতিবাদ করে। অবশ্যই করব। একজন সচেতন মানুষ হিসাবে এরকম অবিচার আমি কখনো মেনে নেব না। আপনারা কেউ সাহস না করেন, আমি একাই সাক্ষী দেব। কাকে চাই? তুমি? রবি আমার নাম। কি যাবে আজ পর্যন্ত আমার সামনে দাঁড়াবার সাহস কারো হয়নি? রবির বিরুদ্ধে সাক্ষী দেবার মতো মানুষ সৃষ্টিকর্তা এখনো পয়দা করেনি। সেই রবির বিরুদ্ধে সাক্ষী দিতে সাহস করেছ? রবির পিছনে যে লাগে দুনিয়ার আরো বাতাস তার জন্য হারাম হয়ে যায়। ওই তো ম্যাডাম এসে গেছে। তোমরা এখনো আছো তাহলে? হ্যাঁ, আপনার জন্যই সবাই টেনশনে আছি। কেন? কেন মানে? সামনে কম্পিটিশন, এখন পর্যন্ত আমরা নাচের মহড়াই করতে পারলাম না। ও এই কথা? কোনো অসুবিধা নেই, আজ থেকেই আমরা মহড়া শুরু করব। আমি
তারি দেবরে কোনো ভয় নেই মা, আমি তোর পাশে আছি না, যামা তোর ঘরে যা, সব ঠিক হয়ে যাবে, যা যামা। একটু আগে ছিল বাবা, ইজি টেক ইট ইজি মাই চাইল্ড, টেক ইট ইজি। তোমার হাতে নূপুর, স্বপ্ন দেখছি না তো? আরে কাজল, পিস্তল আর খুন নিয়ে খেলা যার অভ্যেস তার হাতে নূপুর, কার জন্য এনেছো দেখি? নূপুরের কথা রাখ, এখন বল তুই কোথা থেকে এলি? আমার খবর রাখার মতো সময় তোমার আছে নাকি? সারাক্ষণ একে ওকে আঘাত করে তুমি খুব শান্তি পাও তাই না? আচ্ছা তুমি কি মানুষ নাকি অন্য কিছু? নিচে দেখছি ঠিক মতো আমার কোনো খোঁজ নাও না, উল্টো তোমারই খোঁজ আমাকে নিতে হয়। তুই তো নিবি, আরে পাগলি তুই, বদর তোরা ছাড়া এই জগতে আপন বলতে আমার আর কে আছে বল? বদরকে দেখছি না, বদর কোথায়? সেও তো তোমারই মতো আরেকজন, রাতে খাওয়া আর ঘুমানোর সময় ছাড়া বাসায় ফেরে না, কোথাও হয়তো আড্ডা মারছে। কঠিন ব্যাপার, তোমার মেশিনে তো জং ধইরা গেছে। সোহাগিরে তো দেখতাছি না। হয় হাতে করি, এর দুই ফাইল শক্তি মদক লতা দিয়ে দে। হয় বদইরা, ডাক্তার তো এনে ওখানে কার খোঁজ? কি শুনা, খালি শরীরে খিসা মারছো তো, তাই একটু লড়াচড়া করছিলাম। বাসব কইরা দেখি আমার ওই তিন নম্বর ফাইলটা, তিন নম্বর ফাইল চিকিৎসা করতে সময় লাগবো, লাগুক তবু খিচা খেতে ছুটে দেন, আমার ভালো লাগে না। ওরে দুই ফাইল দিয়ে দিত, আচ্ছা তিনি ভালো লাগে না। তুমি যাও, আমি আসছি, যাও। ওখানে আইতাছে না, পাইলই পাইলে পাড়া পুতার মতো সেচ্ছা ভালো একেবারে। ও তুমি আইছো, তাড়াতাড়ি কও, দেখো না বাজান বাসায়, রাখো তোমার বাজান। তোমার একটু না দেখলে আমার শরীরটা একেবারে খিচ্ছে মেরে ওড়ে, না দেখে কি করু? আমার সোহাগি আসো, আমার একটু ধরো, বাবা বাবা বাবা
আমার সোহাগীর হাতটা একেবারে খরগোশের মতো তুল তুলানোর এই দেখো আমার কুত্তার মতো শক্ত হয়ে গেল দেখতে দিকি আমি থাকতে আমার উস্তাদের মাইলে এই কাম না চলো উস্তাদের কাছে তোমার সাইজ করতাছি এই যা আচ্ছা আবার কামড়া হয়ে গেল ও আচ্ছা কেমনে দামু এই যা ছুঁয়ে ধরো এটা ছুঁয়ে এটা ছাড়ো তোমার ধরো না হাতে করি ভাই আমার লাগে তোমার একটু মায়া হয় না বাজানরে কয়ে দিলে আমারে মারবো না মারবো তো তাইলে কও বাজানের কাছে বিশ্বাস দিবা না আর কম তা কত হইলো ওই বদলে হাওয়ারে কোনো এক চান্স দিবা না মাথা খারাপ আর কখনো চান্স দেই নাকি আমি এবারে কম্পিটিশনে যে করেই হোক আমাদের জিততেই হবে নইলে আমাদের স্কুলে সুনাম নষ্ট হয়ে যাবে ঠিক বলেছিস তাহলে এখন আমরা যাই তুই যাবি না তোরা যা বাবা মাকে নিতে আসবে যা আচ্ছা কেন তুমি আমার পিছু নিয়েছো কেন আমার শান্তি নষ্ট করছো কি ভেবেছো তুমি ভেবেছো আমার শান্তি নষ্ট করে বাবার উপর প্রতিশোধ নেবে আমাকে ভয় দেখিয়ে বাবার মুখ বন্ধ করতে পারবে অন্যায় প্রতিবাদ করার মতো সৎসাহস আছে আমার বাবার শত চেষ্টা করেও তুমি তাকে ফেরাতে পারবে না আরে তুমি তো মানুষ নও তুমি একটা জানোয়ার 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 কি করতে পারবে তুমি আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে খুন করতে পারবে তাই যদি চাও তাহলে নাও আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে খুন করো খুন করো মিলি বাবা বাবা আমি আর পারছি না বাবা একটা কিছু ব্যবস্থা করো হ্যাঁ এর উপযুক্ত ব্যবস্থা আমি করবো আমাকে আইজির সাথে কথা বলতে হবে আরে ইমতিয়াজ যে এসো এসো বসো কেমন আছো তা হঠাৎ কি মনে করে ভালো একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি বিপদ তোমার আবার কিসের বিপদ রবি নামে এক সন্ত্রাসী আমার সুখ শান্তি নষ্ট করে দিচ্ছে ওর যন্ত্রণায় আমার মেয়েটা ঘর থেকে বেরোতে পারে না অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি ইমিডিয়েট একটা ব্যবস্থা নিতে না পারলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো অবশ্যই করব তুমি আমার পুরনো বন্ধু তাছাড়া পুলিশের লোক হিসেবে এটা আমার কর্তব্য সেই জন্যই তো তোমার কাছে এসেছি তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি তোমার থানা ওসিকে বলে দিচ্ছি তুমি তাহলে রবি কেন ডেকেছেন তাই বলুন এই থানায় জয়েন করার পর তোমার নাম আমি শুনেছি সন্ত্রাসী রংবাজি ছেড়ে ভদ্রলোকের মেয়ের পিছু নিয়েছো মানে প্রফেসর ইমতিয়াজ সাহেবের মেয়েকে ডিস্টার্ব করছো মনে রং লেগেছে মগ্ন হওয়ার শখ হয়েছে তোর মগ্ন হওয়ার স্বাদ আমি মিটিয়ে দেব বাপের নাম কি জানি না মায়ের নাম তাও জানি না আই সি তাহলে তোমার কোনো জন্ম পরিচয় নেই রাস্তায় যার জন্ম সে আবার মজনু হতে চায় কি তুই আমাকে ধমক দিচ্ছিস তুই আমাকে হুমকি দিচ্ছিস ইউ ব্লডি সেন্ট্রি Ha!
বিলি, এই যে বিলি। বাবা, তোর জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, ওই যে গুন্ডাটা যে তোকে পথে ঘাটে বিরক্ত করতো, যার ভয়ে তুই সব সময় অস্থির হয়ে থাকতি, ওকে ধরে ওসি সাহেব আচ্ছা করে ধোলাই দিয়ে দিয়েছে। সত্যি বলছো বাবা? উচিত শিক্ষা হয়েছে, গুন্ডামির মজাটা বুঝবে এবার। এখন থেকে তুই নিশ্চিন্ত মনে পথ চলতে পারবি। ইন্সপেক্টর সাহেব, আপনি রবিকে ছেড়ে দিন। অসম্ভব, রবির মতো খুনি সন্ত্রাসীকে কিছুতেই ছাড়া যাবে না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে ছেড়ে দিন। একজন সন্ত্রাসীর জন্য তোমার এত দরদ কেন? তুমি কে? আমি ওর আপনজন। আপনজন হও আর যে হও, ওকে কিছুতেই ছাড়া যাবে না। ছাড়ানোর বন্দোবস্ত আমি কই দিয়ে আইছি। উকিল সাহেব, হাতের কাজটা ছেড়ে পালান, ওস্তাদ রইলে বাড়ি যাই। এই নিন বেলবন। তাড়াতাড়ি করেন, আমার আবার শরীরটা খিচা বেড়ে উঠছে। সান্ট্রি। ইয়েস স্যার। চলে 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 চলে, তাড়াতাড়ি যাই। ও, বেশি জোরে দিছি? আচ্ছা আচ্ছা। এরা মানুষ না জানোয়ার? এভাবে কেউ কাউকে মারে? আর তুমি বা কেমন মানুষ, নিজের ভালো মন্দ বোঝো না? কি দরকার ছিল অত বাড়াবাড়ি করার? এখন কে কষ্ট পাচ্ছে? কষ্ট নয় কাজল, এটাই আমার সুখ। সুখ? হ্যাঁ কাজল, সুখ। জীবনেই প্রথম আমি নিজের জন্য কষ্ট দিয়ে সুখ কিনলাম। কোন সুখে যে আমি কষ্ট স্বীকার করে নিয়েছি তা তোকে বোঝাতে পারবো না। কেন যে নিজেকে এভাবে কষ্ট দাও আমি বুঝি না। তুমি কষ্ট পেলে আমিও যে কষ্ট পাই রবি। এই পদ্ধতিতে ওর কষা যাইব না, ওর জামাল গোটাতে ভিতর থেকে বড় বড় মাল মশলা বাইর হয়ে যাবো গা। কি জামাল গোটা? মরণের বন্দি, আমার বাপেও খাইতো না। এই দেশ চলে গেল, এইরকম ওষুধ দিলে কি বানাইব? আপনি কি হাসাই কবিরাজ? না পয়সা খাওয়ানোর ফন্দি। এই কথা আর মুখে আনবি না, যে পাতে খাস সেই পাতে খাওয়া কম ভেঙে গেলাম না। যান আপনি যান, আপনার কই নাই আমার কি করেন আপনি? ওই যে বাদাম মাইছে। আয় ভাই ডাক্তার কবিরাজ। এলাহি মধুপুরি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। না আপনার সমস্যা কি? আরে তুই চুপ কর, ও সমস্যা আমি বুঝছি। মাগো, আরে না কইতে বুঝলাম কেমনে? আমি বলি, আছে দুক বুক দুক বুক করে মাই মাসি বাসে গুলো না আর বুকের ওই পাশে সেন 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 করে ডায়াবেটিক্স তো মন্ডল মতো খালি আই খাই করে। কই যাই কই যাই ভাই? ধরেন ধরেন। আর খালি শোল্ডার মধ্যে কি ঠিক আছে, তুই এদিকে লক্ষ্য রাখিস, আমি বাজার যাইতেছি। এর নাম উচিত চিকিৎসা। তুমি আবার কই যাইতেছ? চেম্বারে। দিনা আমার সামনে খাড়া দেখতে কইছে, যাইতে কই নাই। কথা কম, চেম্বারে যাইতেছ ওষুধ আনতে? আই নে দি দি ওই একটা। শালার বুদ্ধে শোয়া গিলে আদর করতে যাইতেছ তো নাকি? আমার উল্টা পাল্টা বুঝে বাইনটা ধুয়ে গেল। পয়সা তোমার দিনে তাও গেলে আমার এনে বড় দিবার দেন। কে ডাক্তার কবিরাজ?
তালাই মধুপুরি কি তুমি আরে আমার চিকিৎসা করতেছে তাও তোমার লিগা আমার লাগা না তোমার বিষ কমানোর লাগা জলদি ভাগো ভাগবো ভাগতাছি ডাক্তার কবিরাজ আলাই মধুপুরি এইবার তোমার চিকিৎসা আমি ঠিকই করতাছি আরে মধুপুরি তুমি কেডা গো আপনি আমারে চিনবেন না আপনার আশেপাশে আমি আছি কি দরকার আমার না শাশুড়ি রোগ হয়েছে আপনি দেখো চেম্বারে চলো না চেম্বারে যাও দেব না আমার শরম করে আমার না খাসুরি রোগ তো তাহলে দেখো আয়েন 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 আরে আয়েন তো ডাক্তার তো শরম কিসের আপনি এত বড় উচ্চ এই কথা কাউরে কোস না তোমরা থামলে কেন সুন্দরী বেশ তো লাগছিল চালিয়ে যা মানে মানে খুব সোজা গো তুমি আর তোমার সখীরা নাচবে আমি আর আমার সখারা বাজাবো তোমরা এখানে ঢুকলে কি করে আমরা যে এখানে খুঁজতে পারি কেউ আমাদের বাধা দিতে পারে না বেরিয়ে যাও এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও আহা এত রেগে যাচ্ছ কেন আমরা এসেছি জাস্ট একটু ফুর্তি করেই চলে যাব আমার আবার রাজা বাদশার মেজাজ আমার সাথীরা বাজনা বাজাবে তোমার সাথীরা নাচবে আর তুমি কচি লাউয়ের ডগার মতো তোমার শরীরটা দুলিয়ে দুলিয়ে ঠমক ঠমক নেচে আমার অন্তরটা জুড়িয়ে দেবে কাম অন ডার্লিং কাম অন কি এত বড় সাহস আমি এক্ষুনি তোকে উচিত শিক্ষা দিচ্ছি Oh!
মারাত্মক দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। ছুরিটা শরীরে গেঁথে যায়নি, কোনো অসুবিধা নেই, দু একদিনের মধ্যেই ভালো হয়ে যাবেন। আপনাকে একটু আমার সাথে যেতে হবে। ঠিক আছে, চলুন। আমার মতো ভয়ঙ্কর মানুষের সামনে আসতে ভয় করলো না তোমার? কেন এসেছো এখানে? একটা কথা জানতে। কি কথা? তুমি ইচ্ছে করলে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কেড়ে নিতে পারতে, আমাকে খুন করে আমার উপর তোমার প্রতিশোধ নিতে পারতে, কিন্তু তা তুমি করনি। গুন্ডাদের হাত থেকে আমার সম্মান বাঁচিয়ে আমাকে নতুন জীবন দিয়েছ। কেন, কি চাও তুমি আমার কাছে? তোমাকে আজ বলতেই হবে, চুপ করে থেকো না, বলো রবি, বলো। তোমাকে দেখার পর আমার সব কিছু ওলটপালট হয়ে গেছে। তোমার চোখের দিকে তাকালে আমার বজ্র কঠিন দৃষ্টি স্থির হয়ে যায়, পৃথিবীর সব কিছু সেই দৃষ্টি আড়ালে হারিয়ে যায়। থাকো শুধু তুমি, শুধু তুমি, অজানা এক প্রচন্ড আকর্ষণ। কেন জানি নিজেকে ধরে রাখতে পারি না। আমি জানি না মিলি কেন এমন হয়, আমি জানি না। আমি জানি এমন কখন হয় জানো? যখন কারো জন্যে কারো মনে মায়া মমতার জন্ম নেয়, জন্ম নেয় ভালোবাসার। হ্যাঁ মিলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না রবি, আইনের চোখে মানুষের চোখে একজন অপরাধীকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, ভালোবাসে না। মিলি, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আজ তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে। তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, মনুষ্যত্ব আছে, আছে সুন্দর একটা মন। পৃথিবীতে এত পথ থাকতে কেন তুমি এই ধ্বংসের পথ বেছে নিলে? জানতে চাও? এই পৃথিবীতে সবাই সুন্দরভাবে বাঁচতে চায়, আর আমিও তাই চেয়েছিলাম। কিন্তু এই সমাজ, সমাজের মানুষ আমাকে সুন্দরভাবে বাঁচতে দেয়নি। সামান্য কয়টা টাকার জন্য আমি আমার মাকে বাঁচাতে পারিনি। মাকে হারিয়ে এই সমাজের মানুষের উপর আমার প্রচণ্ড ঘৃণা জন্মেছে, মনে জেগেছে প্রতিশোধের নেশা। আর তাই আমি অন্ধকার জগতে পা বাড়িয়েছি। তুমি যা করছো ভুল করছো। অন্যায় প্রতিবাদ অন্যায় দিয়ে করা যায় না রবি, অন্যায় প্রতিবাদ করতে হয় ন্যায় আর সততা দিয়ে। ওই অন্ধকার পথ ছেড়ে একবার এই সুষ্ঠু সমাজে ফিরে এসে দেখো এখানকার মানুষ কত সুখী। না মিলি, এই সমাজ আর এখন আমাকে গ্রহণ করবে না। কে বলেছে? এই সমাজ অপরাধী রবিকে চায় না, চায় মানুষ রবিকে। একবার মানুষ হয়ে ফিরে এসো, দেখবে সবাই তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবে। হ্যাঁ রবি, আমাকে কথা দাও, আজ থেকে আর কোনোদিন কোনো অন্যায় কাজ করবে না, কারো গায়ে আঘাত করবে না, আর কোনোদিন অস্ত্র হাতে তুলে নেবে না। আমাকে তুমি কথা দাও রবি, কথা দাও রবি। পৃথিবীর সবাই তোমার কাছ থেকে দূরে সরে গেল, আমি সারা জীবন তোমার পাশে। আমার সমস্ত অন্তর জুড়ে যা ছবি আঁকা সে শুধু তুমি। তোমাকে নিয়ে আমার স্বপ্ন কোনোদিন সত্যি হবে কিনা জানি না, তারপরও সারা জীবন
আমি তোমাকে ভালোবেসে যাব। কাজল, কাজল, এই কাজল। তুমি ভালোবাসো বলে আমি কাছে আসি, তুমি কাছে আসো বলে। এই যে দেখছো অমাবস্যা রাতে জ্যোৎস্নার ঝলক। তার মানে মেঘের ভয় সূর্য সবসময় লুকিয়ে থাকে, আর আজ দেখছি সেই সূর্য হাসছে। কি ব্যাপার? ও ব্যাপার, ব্যাপারটা আছে। কাজল, তুই না একদিন বলেছিলি আমি হৃদয়হীন, হে হৃদয়ে মায়া মমতা ভালোবাসা নেই। আমিও তোর মতো তাই ভাবতাম, কিন্তু এখন জীবনকে জানতে পারলাম, জানতে পারলাম এই হৃদয়হীনকেও ভালোবাসা দেবার মানুষ আছে। জানিস কে আমাকে ভালোবাসে? কি রে, কেউ আমাকে ভালোবাসা শুনে খুশি হয়ে গেলি? জানতে চাইলি না কে সে, কি তার নাম? থাক না, আমার বলতে হবে না। যে রবিকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এতদিন পর জানলাম সেও আমাকে ভালোবাসে। বোধহয় সে যে আমি রবির ঘরে যাব। আজ যে আমার কি আনন্দ লাগছে! আমার মনের দ্বার খোলা, মন ভোলা রে মন ভোলা, মন দিলে কন্দলা। আমার মনের দ্বার খোলা, সাথে চিরদিনের
হয়ে গেছে সন্ধি ভালোবেসে কাছে এসো আমার মনের দ্বার খোলা মন ভোলা রে মন ভোলা মন দিলে কন্দলা ভালোবেসে কাছে এসো আমার মনের দ্বার খোলা মন ভোলা রে মন ভোলা মন দিলে কন্দলা মন ভোলা রে মন ভোলা মন দিলে কন্দলা কবির চৌধুরী আগুন নিজে জ্বলে না কাউকে না কাউকে জ্বালাতে হয় আর সে আগুন জ্বালিয়েছো তুমি তোমার জ্বালানো আগুনে এখন তুমি নিজেই জ্বলবে এই মালগুলো তুলে দাও আবার যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো তাহলে আমার পিস্তলের সমস্ত গুলি তোমার বুকটা যাত্রা করে দেবে তোর পিস্তলের গুলি আমি তোকে ফেরত দেব রবিকে খবর দে আমার রাস্তাটা থেকে মাল নিয়ে গেছে আমার অনেক ক্ষতি করেছে মিশা আমি ওর জানাজা পড়তে চাই ওকে কাফন পড়াবার ব্যবস্থা কর রবি না আর কোনো অন্যায় কাজ তুমি আমাকে দিয়ে করাতে পারবে না চৌধুরী বলিস কি তোর মাথা ঠিক আছে তো রবি সব ঠিক আছে রবি আমি তোমাকে ছোটবেলা থেকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছি আজ আমার বিপদের দিনে তুমি দূরে সরে যাবে একটু ভালো করে ভেবে দেখো রবি আমি যা বলেছি ভেবেই বলেছি হ্যাঁ বুঝেছি কোথাও কোনো গড়বড় হয়েছে প্রেমে পড়লেই মানুষ এমন হয় রবি প্রেমে পড়লেই তো রবি হ্যাঁ আমি একজনকে ভালোবেসেছি আমি নতুন জীবন শুরু করতে চাই আল্লাহ তোমার মঙ্গল করুক কিন্তু আমাকে মেরো না এখনো সময় আছে মেয়ে মানুষের আঁচল ছাড়ো মত পাল্টাও চৌধুরী রবি একবার যে কথা দেয় তার ফিরিয়ে নেয় না এটাই তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা
আছে তো বুঝেন মনে হয় এ জীবন প্রেমে হয় মধুময় চড়াতে চড়াতে জলে রে জলে রে বুকে আগুন জলে রে ভালোবেশে সুখী হতে আমি চাই অন্তরে তুমি ছাড়া কিছু নাই আজি নিরলয় বেঁধে তোমায় কিছুতে পারব না হারাতে হারাতে জ্বলে রে বুকে আগুন জ্বলে রে জ্বলে রে বুকে আগুন জ্বলে রে মন চাই ডুবে যাই ঘেরি ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে জ্বলে রে বুকে আগুন জ্বলে রে জ্বলে রে বুকে আগুন জ্বলে রে মন চাই ডুবে যাই প্রেমের দরিয়ায় সুখের ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে জ্বলে রে আগুন জ্বলে রে জ্বলে রে জ্বলে রে বুকে আগুন জ্বলে রে হ্যালো এটা কি প্রফেসর ইমতিয়াজ চৌধুরীর বাসা রং নাম্বার সরি হ্যালো কে ইমতিয়াজ আরে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও আরে বন্ধু এসো 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 কি অদ্ভুত টেলিপ্যাথি দেখো তোমার কাছে টেলিফোন করছিলাম বসো বসো আর তুমি এসে হাজির হয়েছো তা কার জন্য ফোন করেছিলে বন্ধুর খোঁজ নেওয়ার সময় আছে তোমার না না লজ্জা দিও না বন্ধু ব্যস্ততার জন্য সময় পাই না সে থাক আসল কথা আসা যাক সাগর টেলিফোনে জানিয়েছে ওর পরীক্ষা শেষ ও দেশে ফিরে আসছে তাই নাকি হ্যাঁ দেখতে দেখতে মিলিয়ার সাগর অনেক বড় হয়ে গেছে ভাবের মৃত্যুর সময় আমাকে যে কথা দিয়েছিলেন তা আমি পালন করব সাগর আর মিলির হাত এক করে দিয়ে আমাদের বন্ধুত্বের বন্ধনটাকে আরো মজবুত করব তাই মিলি আবার আপত্তি করবে না তো আরে না না মিলি আমার মেয়ে আমি যা বলবো মিলি তাই মেনে নেবে কিন্তু কথা হলো সাগর দেশে ফিরছে কবে আজই এ ম্যাডাম এক্সকিউজ মি ম্যাডাম আপনার তোমার এত বড় সাহস আমার বেডরুমে প্রবেশ করেছো বেরিয়ে যাও বলছি নইলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব সাগর তুমি হ্যাঁ আমি আমি স্বপ্ন দেখছি না তো স্বপ্ন না সত্যি পরীক্ষা করে নাও তাহলে এই উপহারের প্যাকেটগুলো তুমি দিয়েছিলে ইয়েস ইয়েস মিলি মিলি বাবা দেখো কে এসেছে আরে সাগর যে কখন এসেছো থাক থাক বাবা বেঁচে থাকো এই মাত্র তা পড়াশোনা তো শেষ করলে এখন কি করবে বলে ঠিক করেছো মাত্র তো বিদেশ থেকে ফিরলাম তা ঠিক কয়েকদিন বিশ্রাম নাও তারপর ভেবে চিন্তে ঠিক করো কি করবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওয়ালাইকুম টাকা ঠিক আছে ইয়েস লিডার পুরো 50 লাখই আছে এখানে হ্যালো বাবা আরে তোমাদের দিয়ে কিচ্ছু হবে না এই তোমাদের আক্কেল বুদ্ধি হসপিটাল বানাবার জন্য টাকাগুলো দিয়েছিলাম খরচ হয়নি তাই বলে ফেরত দিয়ে আসবে একটা অ্যাম্বুলেন্স একটা এক্স রে মেশিন তো কিনে দিতে পারতে ঠিক বুঝলাম না
আর বুঝতে পারবেও না। যাও টাকা রেখে দাও, যাও। নতুন যে দুটো এতিমখানায় সাহায্য দেবো বলে কথা দিয়েছিলাম, ওদের এই টাকাটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের দিয়ে সমাজ সেবা। বাবা, তোমার জন্য সত্যি আমার গর্ব হয়। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। কেন সাগর? এই যে হাসপাতাল এতিমখানার জন্য তুমি যেভাবে টাকা বিলিয়ে যাচ্ছ, দেশের আর কজন বড়লোক এভাবে টাকা বিলায় বলো? এই কথা, তা সমাজ সেবা করতে গেলে ওরকম একটু আধটু ত্যাগ স্বীকার তো করতেই হবে। দেশের সব কজন বড়লোক যদি তোমার মতো হতো, তাহলে আমাদের এই দেশটার চেহারাটাই পাল্টে যেত। তোমরা বাপ ছেলে মিলে কি দেশের সেবাই করবে নাকি নাস্তার টেবিলে উঠাবে? মা, তোর বাবা সুযোগ পেলেই শুধু সমাজ সেবা। তোমার না হয় না খাওয়ার টাইম টেবিল নেই, ছেলে আমার বিদেশ ফেরত, সবকিছু ঘড়ি কাটায় চলে। নে বাবা খা দাও। বাবা সাগর, আমার এই বিরাট ব্যবসা বাণিজ্য আমি একা সামলাতে পারছি না, তুমি খানিকটা দায়িত্ব বুঝে নিলে আমি নিশ্চিন্ত মনে সমাজসেবা লাগতে পারি, কি বলো? রাখো তোমার সমাজসেবা, আগে আমার সমস্যার সমাধান হবে, তারপর অন্য কিছু। তোমার আবার সমস্যা কি? সমস্যা নেই মানে, এই বিশাল বাড়িতে একা একা আমার দম বন্ধ হয়ে আসে, একা সবকিছু সামলাতে আমি হিমশিম খাচ্ছি। তাই আমি ঠিক করেছি, সবার আগে আমি আমার ছেলের বউ ঘরে আনবো। হ্যাঁ, আরে তো খুশির কথা। নে, ও হ্যাঁ, তা মেয়ে তোমাদের পছন্দ করাই আছে। রবি, কি দেখছ মিলি? দেখছি তোমার পছন্দের জায়গা। আচ্ছা রবি, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তুমি আমাকে এখানে ডাকলে কেন? হাসছো যে? তোমার কথা শুনে, কারণ পৃথিবীতে এমন কোনো সুন্দর জায়গা নেই যা এইবারে সৌন্দর্য আর গৌরবকে হার বানায়। কিরকম? এই বাড়িটা উজ্জ্বল প্রেমের এক জ্বলন্ত সাক্ষী। তার মানে? অনেক দিন আগে তোমার আমার মতো একজোড়া ছেলে মেয়ে একে অপরকে গভীরভাবে ভালোবেসেছিল, কিন্তু এই সমাজ, সমাজের মানুষ তাদের সে ভালোবাসার স্বীকৃতি দেয়নি। মেয়েটির বাবা মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে চাইল, কিন্তু ছেলেটি তার প্রেমকে ভুলতে পারল না, ভুলতে পারল না মেয়েটিকে। তাই একদিন ছেলেটি ওই মেয়েটিকে বাড়ি থেকে তুলে এনে এখানে আসলো। তারপর? তারপর তারা দুজনেই এখানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করল, প্রেমের সাক্ষী রেখে গেল এই বাড়িটিকে। শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহল, আর আমাদের প্রেমের নিদর্শন এই বাড়ি। আচ্ছা রবি, ওই মেয়েটির মতো আমাকেও যদি কেউ কোনোদিন তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়? আগে তোমাকে গুলি করে মারব, পরে নিজেকে, তারপর এখানে তৈরি হবে দুটি কবর, একটি আমার, অপরটি তোমার, আর একটি প্রেমের সাক্ষী হবে এই বাড়ি। রবি, তুমি তুমি আমাকে এত ভালোবাসো? রবি, মিলি, ঠিক আছে রাখছি। মিলি, তোকে একটা কথা বলা দরকার। কি কথা বাবা? তোর মা মারা যাওয়ার আগে তোর বিয়ের ব্যাপারে একজনকে কথা দিয়েছিল। কি বলছো বাবা? ঠিকই বলছি, তোর মার খুব ইচ্ছে ছিল সাগরের সাথে তোর বিয়ে দেবে। কিন্তু বাবা, আমি যে অন্য একজনকে কথা দিয়েছি। কথা দিয়েছিস? হ্যাঁ বাবা, রবিকে আমি কথা দিয়েছি। রবি? কি বলছিস তুই? রবি খুব ভালো ছেলে বাবা, ওর মনটা অসম্ভব ভালো, পরিস্থিতি ওকে বাধ্য করেছে খারাপ হতে। না মিলি, সন্ত্রাস এমন এক পথ যে পথে একবার যাত্রা শুরু করলে আর ফিরে আসা যায় না। শত চেষ্টা করলেও সন্ত্রাস জগৎ থেকে কেউ কোনোদিন আলোতে ফিরে আসতে পারে না। বাবা, রবি আমাকে কথা দিয়েছে বাবা, সব ছেড়েও ভালো হয়ে যাবে। ভালোবাসার পরশ দিয়ে আমি একটা অমানুষকে মানুষ করতে চাই বাবা, তুমি আমাকে অনুমতি দাও। সুজি আর ডাকাতি করতে কইল? সুজি করবো কি দিয়া? হ্যাঁ চাকু আছে, কিন্তু ডাকাতি করবো কি দিয়া? পিস্তল তো নাই, কি করা যায়?
তাক সুদারে কামে লাগাই। এই তাড়াতাড়ি কাম সার। তুই কেডা বাবি সুলা চাকু দেখে কি মনে হয়? মনে তো হয় রংবাজ। তার বেটা রংবাজ না, পাতি রংবাজ। যাতে বাড়ি কর, তুই বাইর করে লে। তার বাড়ি কর, আমি বাড়ি করতেছি। দয়া চাকু দেখ, সোজা ঘর, সোজা ঘর, সোজা ঘর। কল্লোলি করবি না। এই এটা আবার কি শক্ত এটা কি জানি? ও ও ভাই, এটা কি সিগারেট? আরে বেটা হালারবো, তোর মধ্যে শরীর থাকলে আমি নিজে ডাহাতি করতাম, তুই করতাম না। একটা ছিল একটা পরে দূর। আর কিছু নাই? মূল্যবান জিনিসপত্র, মূল্যবান কি ব্যাপার? চাকু দিলাম দুটো বড় হলো কেমনে? আমার গুলি পকেটে ঢোকা, আর তোর কাছে কি আছে বাইর কর। আগে আপনার পিতাজি, পরে আপনার আমার দিদিমু, ধরেন তিনটা দিদি, এই তিনটাই দিলাম। দিদাজি ভাই, দিদাজি ছাড়েন না, ছাড়েন না ভাই। রে ও ভাই, আমার কাছে কিছু না রে ভাই। ওরে বাবা রে, চুরি ডাকাতি করতে গেলাম ডোর ডাউন লাগে, এই তাকে জানতাম না। আরে শালা, পাতি রংবাসটা গেল কই? হ্যাঁ, আজকা তোরে পাইয়া লই। কারে খুঁজতেছেন? সব মাগো, পুলিশ তো আইতাছে। পুলিশ? পুলিশ? হ্যাঁ পুলিশ। আরে আমি খালিছি কোন কামে, দৌড় দেয় না কা? আমি না, আমি না, আমি না। শোন না, শোন না, শোন না, আমি বদর, বদর, বদর। আরে অবস্থা পড়িব, আগে আমাদের কিছু দাও, আমি একটু ঠেকে রাখি। হায় হায় রে, তোমার কথা শুনতে গিয়া কি দোরটা না দিলাম। আমার কি দিছো? এটা তো লঙ্গি না, এটা তো কাপড়। আরে কাপড়ে মারতে তো বয়ে গেছে, আগা মারা কিছু খুঁজতে হয় না। আমি দেখাই না পর্দা নরসিন, তাই গোবর তাই তো অনেক হয়েছে না না। আরে বুড়ি হইলে কি হয়েছে? আজকালকার পোলা বনকে বিশ্বাস নাই। তুমি আমার মাইয়ার লগে ইয়ে থাকো। আমার লগে থাকবো? আরে বেটি, শরমের কি আছে? তোর তো না নেই, যা রাইত হয়েছে, হইয়া থাক, কাল সকালবেলা আলাপ হইব। হ্যাঁ বসো। আরে হয়েছি যখন না নি, কোন উন্নত কোনো ক্ষতি? আরে বস। আসে বসো, ভালো হইতেছে না। আরে খারাপ টাইমে কি করলাম? সময় হইলে ঠিকই খারাপ করবো, আমি কখনো ভালো আছি কি সাক্ষী কি কমান লাগবো না। তোর পাতলা কোমরে আছে জাদু, তোর অঙ্গে অঙ্গে ভরা মধু, তোর পাতলা কোমরে আছে জাদু, তোর অঙ্গে অঙ্গে ভরা মধু। উঠলো শরীর খিচা মায়েরা, জ্বালাস না আর শুধু শুধু। আমার পাতলা কোমরে আছে জাদু, আমার অঙ্গে অঙ্গে ভরা মধু, আমার পাতলা কোমরে আছে জাদু, আমার অঙ্গে অঙ্গে ভরা মধু। ধরায় আমি দেব না রে, যাকিস
না তুই শুধু শুধু তোর পাতলা কোমরে আছে জাদু তোর অঙ্গে অঙ্গে ভরা মধু কত ভালো, তোমার মতো ছেলেই হয় না। আমার সাথে চলো বাবা। না বুঝা তোমাকে কত মন্দ কইছি, তুমি না গেলে আমার সোহাগী কাইন্দা গাইটা খুন। চলো বাবা চলো, দয়া করে চলো। আমার টাকা ওই চা পানি পয়সাটা দিয়ে দেন, তাতে লই লো। ওই যে খড় আবার চাই রয়েছে, ওই এক লোকের দামটা দিয়ে দেন। হ্যাঁ কত হয়েছে? 5 টাকা দেন। এলাও টাকা আরাম দাদা পর খাওয়াইয়া।
আল্লাহর এলাহি মধুবুদি রিক্সালন আহা আরে এইটুক জায়গা হাইটাই যাবো গা হাইটা যাবো আমি রিক্সা ছাড়া হাইটা যাবো না উল্লে যাবো আচ্ছা 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 বাবুজি আচ্ছা ওঠো আর তুমি যাও আমি হাইটা যাবো উড়েন আর উড়েন না ভালো দেখি লাগবো আমারই কেন ভাই ওই রিক্সালা ভাই আমার ডোবা যা করবো না তো আরে জানা কলা খাও মু তাতে যা সোহাগি সোহাগি আরে টান দর্শন কেন আগে তো পড়ছি সোহাগি এই দেখ কাল লই আছি শোন ভালোবাসা হইল পবিত্র জিনিস তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো তাই তোমাকে ভালোবাসার আমি স্বীকার করে নিলাম আজ থেকে তোমাকে প্রেমে কোনো বাধা নাই সেই মানাই মানলেন মাস খান্তিকা খামা খামা করে কষ্ট দিলেন কত রঙ ঢঙ্গের অভিনয় করলেন অভিনয় উদাহরণ আমাকে ভুল বুঝছেন এদিকে আসেন টাকা দেন শুনেন আমাকে চরিত্র ফুলের মতো পবিত্র আপনার মেয়ে মিলিকে আমরা পুত্রবধূ করে ঘরে তুলতে চাই আমিও তো সেই ব্যাপারেই এসেছি আরে আমরা তো দিন তারিখ ঠিক করার জন্য তোমার বাড়ি যাচ্ছিলাম তোমার কোনো আপত্তি নেই তো আরে না না আপত্তি কিসের আমি এই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম ভালোই হলো মামারা মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলাম বকাটে ছেলে চুকলোদের যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছে কোনো চিন্তা করো না বিয়েটা হয়ে যাক দেখবে সব ঠিক হয়ে গেছে কিরে মিলি মন খারাপ করে এখানে বসে আছিস সবাই তো চলে গেছে তুই বাসায় যাবি না তোরা যা আমি একটু পরে যাব আয় আয় চল মিলি মিলি কি হয়েছে মিলি তোমাকে এমন লাগছে কেন কিছু হয়নি তুমি এখন যাও অসম্ভব তোমাকে সাথে নিয়ে তারপর যাব চলো আমার সাথে প্লিজ রবি আমার হাত ছাড়ো না তোমাকে আমার সাথে বাইরে যেতেই হবে এসো সাগর তোর এত বড় সাহস তুই মিলির হাত ধরেছিস আজ তোকে সাগর 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 ওকে এখনই হাসপাতালে নিতে হবে ডাক্তার মাথায় মারাত্মক কোনো আঘাত লাগেনি তবে এখন কিছু বলা যাবে না জ্ঞান ফেরার পর বুঝতে পারবো তাছাড়া উনি আমাদের সিনিয়র ডাক্তারের কেয়ারে থাকবেন তবে ভয়ের কিছু নেই ধন্যবাদ ডাক্তার ডাক্তার আমি একটা ফোন করতে পারি ও প্লিজ থ্যাংকস হ্যালো কবির চৌধুরী স্পিকিং কে ইমতিয়াজ হ্যাঁ বন্ধু বলো কি সংবাদ কি বললে সাগর হাসপাতালে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসছি সাগর 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 বাবু সাগর আঙ্কেল আঙ্কেল মিলি কে কে এই অবস্থা করেছে আমার ছেলে শুধু একবার তার নামটা বলো ওই কুখ্যাত সন্ত্রাসী এই শহরের ত্রাস রবি 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 নিমক হারাম বেইমান রবি আর চাই করুক কখনো বেইমানি করে না না বেইমানি করে না শুধু যার আশ্রয় বড় হয় তার বুকে ছুরি বসিয়ে দেয়
এত বড় সাহস তোর, তুই আমার বিরুদ্ধে কাজ করেছিস, এই জন্য কি রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে আমি মানুষ করেছিলাম, এই জন্য কি রাজপ্রাসাদের আরাম আসে তোকে থাকতে দিয়েছিলাম? কি বলতে চাও তুমি? বলতে চাই কোন সাহসে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস? আমি ইচ্ছে করলে তোকে এই মুহূর্তে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারি, আমার এক ইশারায় তোর মতো রবির বুক ঝাঁঝরা হয়ে যেতে পারে, কিন্তু জীবনে প্রথমবার বলে আমি তোর এই অপরাধ ক্ষমা করলাম, ভবিষ্যতে আমার ছেলের কিছু হলে আমি আর তোকে ক্ষমা করব না, কথাটা মনে রাখিস? তাহলে তুমিও একটা কথা শুনে রাখো চৌধুরী, আমার ভালোবাসা দিকে কেউ হাত বাড়ালে সে যেই হোক আমিও তাকে ক্ষমা করব না। ভালোবাসা? তোর ভালোবাসা? আর একটা কথা তোকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, জীবনে আর কোনো দিন তুই মিলির দিকে চোখ তুলে তাকাবি না, কারণ দুদিন পর সাগরের সাথে মিলির বিয়ে হবে, আমার ইচ্ছায়, সাগরের ইচ্ছায়, মিলির ইচ্ছায়। What? তোমার মতো একটা ক্রিমিনালকে ভালোবেসে বিয়ে করব আমি? অসম্ভব, বোকার স্বর্গে বাস করছো তুমি। মিলি, নষ্ট একটা মানুষ হয়ে ভালোবাসার স্বপ্ন দেখতে লজ্জা করে না তোমার? এই সমাজে ঘৃণিত একজন মানুষ হয়ে আমার মতো মেয়েকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখো কোন অধিকারে? ভালোবাসার অধিকারে? আমি আমি তোমাকে ভালোবাসি মিলি। ভালোবাসা? তোমার মতো অমানুষের ভালোবাসার অধিকার থাকতে পারে না। What? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, এত বড় স্পর্ধা তোমার, আমার সামনে দাঁড়িয়ে একটা অসভ্য খুনি জানোয়ারের পক্ষে ওকালতি করছো, কোন সাহসে তুমি এই বাড়িতে ঢুকেছো? রবিকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ওর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়নি, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমাকে আপন করে পাওয়ার জন্য ও সব কিছু ত্যাগ করতে পারে, ওর হৃদয়ে সবটুকু জায়গা জুড়ে আছো তুমি, শুধু তুমি। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বোন, তুমি ওকে ফিরিয়ে দিও না, তোমার ভালোবাসা পেয়েও সুখী হলে মরেও আমি শান্তি পাবো। টপি, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতো মেয়ের মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। আই সে গেট আউট। হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, রবির ভালোবাসাকে অস্বীকার করে তুমি যার ঘরের বউ হতে যাচ্ছ তার শরীরও বইছে ক্রিমিনালের রক্ত, সাগর এই শহরে কুখ্যাত সমাজ বিরোধী ক্রিমিনাল কবির চৌধুরীর সন্তান। সাগরের বাবা একজন বিশিষ্ট ভদ্রলোক। হ্যাঁ ভদ্রলোক, ভদ্রলোকের মুখোশের আড়ালে কবির চৌধুরীর যে চেহারাটা লুকিয়ে আছে, যাও একবার তার খোঁজ নিয়ে দেখো, কবির চৌধুরী সেই ধরনের ক্রিমিনাল যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রবির মতো ছেলেকে খুনি সন্ত্রাসী হতে বাধ্য করে। রবি যদি ক্রিমিনাল হয়ে থাকে তবে সাগরও একজন জঘন্য ক্রিমিনালের সন্তান, কথাটা মনে রেখো। অপরাধ জগতে আপনার নাম সবার মুখে মুখে, বার্গলিং জগতে অনেক কষ্টের পর আজ আমি গডফাদার। থ্যাঙ্কস থ্যাঙ্কস। তাই আপনাদের কাছে আমার অ্যাডভাইস, খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। নো প্রবলেম। ওকে ওকে ওকে। হ্যাশি মিস্টার চৌধুরী। ওকে মিস্টার। হ্যাঁ আমি কি দেখলাম? সাগর, ওই মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না, অস্বীকার করতে পারবে? নিজের চোখে যা দেখলাম সব মিথ্যে? না, কোনো কিছুই মিথ্যে নয়। তুমি যখন আমার আসল পরিচয় জেনেই ফেলেছ তখন শোনো, আইনের চোখকে ফাঁকি দিয়ে আমি যা কিছু করেছি আমার কোনো মূল্য নেই। আমি বিশ্বাস করি না, পৃথিবীতে পৃথিবীতে টাকাই সব কিছু নয়। মূর্খের মতো কথা বলো না, টাকা আছে বলেই সবাই আমাকে সালাম দেয়, টাকা আছে বলেই বিশাল অট্টালিকায় সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছ, টাকা আছে বলেই বিদেশ থেকে বড় ডিগ্রি নিতে পেরেছ। প্রয়োজন নেই তোমার এই অবৈধ পথে উপার্জিত টাকায় পাওয়া এই ডিগ্রি, প্রয়োজন নেই, প্রয়োজন নেই প্রাচুর্যের, এর চেয়ে ফুটপাতের জীবন অনেক ভালো ছিল। সাগর সাগর বুঝতে চেষ্টা করো, আমি যা কিছু করেছি এসব তোমার জন্য করেছি, তুমি আমার একমাত্র সন্তান। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য,
যে বাবাকে নিয়ে আমি মানুষের কাছে গর্ব করতাম, সে আমার গর্ব অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একজনের স্মগলার দেশদ্রোহী আমার বাবা হতে পারে না। সাগর, কি হয়েছে বাবা, তোকে এমন লাগছে কেন? মা, আমার আমার সব বিশ্বাস আজ ভেঙে খান খান হয়ে গেছে। যে বাবাকে নিয়ে আমি চিরদিন গর্ব করে এসেছি, মহান একজন সৎ মানুষ ভেবে এতদিন যাকে শ্রদ্ধা করেছি, আজ জানলাম, আজ জানলাম সব ভুল, সব মিথ্যে। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, ওই বাবার ভালো মানুষের পোশাকের আড়ালে লুকিয়ে আছে এক আস্ত শয়তান। সাগর, নিজের বাবার সম্পর্কে এমন বাজে কথা বলতে তোর মুখে চোট কেন না? সত্যি কথা বলতে কেন ভয় পাবো মা? তোর কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করিনি মা, কিন্তু নিজের চোখে যখন দেখলাম, জানলাম, ভদ্রলোকের মুখোশের আড়ালে আমার বাবা একজন জঘন্য ক্রিমিনাল, একজন কুখ্যাত স্মাগলার, তখন আর নিজের চোখকে অবিশ্বাস করতে পারলাম না। আমার বিশ্বাসের মূল্য যেখানে নেই, সেখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোর কথা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে, তবু বলছি, তোর সব কথা যদি সত্যি হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না। কোথায় যাবে? তোমার পাপের প্রাসাদ ছেড়ে যেদিকে দুচোখ যায় চলে যাব। চুপ করো, জীবনটাকে থিয়েটার সিনেমা মনে করো না। জীবন বড় কঠিন। এই দুনিয়ায় সেই ব্যক্তি সার্থক যে টাকা উপার্জন করতে জানে। টাকাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি। এই কবির চৌধুরীর টাকা আছে বলি তোমরা তো সুখে স্বাচ্ছন্দ্যে মাথা উঁচু করে জীবন কাটাচ্ছ। এই জীবন তো আমি চাইনি। অসৎ পথে উপার্জিত বিশাল ধন সম্পত্তি মালিক হওয়ার চাইতে সাদা সিধা একজন সৎ মানুষের স্ত্রী হওয়া ছিল আমার কাছে অনেক বেশি গৌরবের। থামো, তোমার মতো সস্তা আবেগ নিয়ে পড়ে থাকলে আমার আজকের এই উত্থান কিছুতেই সম্ভব হতো না। টাকা উপার্জন হচ্ছে জীবনের মূল কথা, আর ওই টাকার জন্যে এই কবির যদি সব কিছু করতে পারে। তার মানে সাগর যা বলছে সব সত্যি? বাইরে সাদা সিধা ভদ্রলোকের পোশাকের আড়ালে তুমি আসলে একটা অর্থলোভী ক্রিমিনাল? আমি তাই। তাই যদি হয় তাহলে তোমার এই পাপের ছায় আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। চল সাগর। দাঁড়াও, কোথায় যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ? কেন, আমার ছেলের সঙ্গে। বাহ বাহ, নিজের স্বামীর ঘর ছেড়ে রাস্তায় কুড়িয়ে পাওয়া ছেলের হাত ধরে চলে যাচ্ছ তুমি? যে মাকে এতদিন মা বলে জেনে এসেছ সে তোমার আসল মা নয়, আর আমিও তোমার বাবা নই। মা, মা বাবা কি বলছেন মা? চুপ করার চোখের জবাব দাও, বলো মা আমি কে? মুখ ফুটে তুমি বলে দাও মা, ওই বাবা যা বলেছে সব মিথ্যে, সব ভুল মা, সব ভুল। মা চুপ করে থাকো না মা, বলো। না বাবা, সত্যকে আজ আমি অস্বীকার করব না। আমি তোকে পেটে ধরিনি সত্যি, কিন্তু মায়ের আদর দিয়ে তোকে আমি বড় করে তুলেছি। তুই তুই আমার সন্তান, আমার সন্তান। এ তুমি কি বললে মা, তুমি আমাকে কি শোনালে? তোমার কথা যদি সত্যি হয় তাহলে বলো কে আমার মা, কে আমার বাবা, কে আমার পরিচয়? আমি জানি না, আমি কিছুই জানি না। অনেকদিন আগে বোন, তোমার শূন্য বুকটা ভরিয়ে দিতে আমি এর সন্ধান পেয়েছি। দিন ওকে আমার করে দিন। বোন, ওর মায়ের এই ছবিটা ছাড়া ওর কোনো পরিচয় আমি জানি না। এই নাও। এই, কোথায় গিয়েছিলে? কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে, সুখবর আছে। যে কাজটার জন্য আমি এতদিন চাতক পাখির মতো অপেক্ষা করেছিলাম সেই কাজটা আমি পেয়ে গেছি। টাকা দিয়ে আমি তোমার চারপাশ ভরিয়ে দেবো, আর আমি আমি হব এই শহরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি। আরে তোমার কোলে এটা কে? আমার সন্তান। তোমার সন্তান? কি বলছো? হ্যাঁ, আমার শূন্য বুকে হাহাকারকে একটা সন্তান দিয়ে ভরিয়ে দিতে পারোনি,
তাই ওকে আমি এতিমখানা থেকে নিয়ে এসেছি। আজ থেকে ও আমাদের পরিচয় মানুষ হবে। অসম্ভব। নাম পরিচয়হীন একটা এতিমখানার শিশু কখনো কবির চৌধুরীর সন্তান হিসেবে মানুষ হতে পারে না। ওকে তুমি আবর্জনা মনে করছো কেন? ও তো আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। সৌভাগ্য বয়ে এনেছে? হ্যাঁ, আমি ওকে সন্তান হিসেবে বাড়িতে নিয়ে এলাম, আর তোমারও ভাগ্যের দরজা খুলে গেল। আমি ওকে কিছুতেই ত্যাগ করতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছ, ও আমার সৌভাগ্য এনেছে। হ্যাঁ দাদা, ওকে আমার কোলে দাও। সেই থেকে তুই আমার বুকে মানুষ হয়েছিস। এত বছর ধরে মায়ের স্নেহ দিয়ে তিল তিল করে আমি তোকে বড় করেছি, তবু তবু আমি তোর আসল মা নই। এ কোন নির্মম সত্যের মুখোমুখি আমাকে করলে মা? তোমার তোমার একটি মাত্র কথায় এতদিনে সাজানো পৃথিবী আমার বেগে চুরে চুর মার হয়ে গেল। মা মা, আমি নিঃস্ব হয়ে গেলাম মা, আমি নিঃস্ব হয়ে গেছি মা। আমার আজ কেউ নেই, কিচ্ছু নেই। কে বলেছে তোর কেউ নেই বাবা? আমি তোকে পেটে ধরিনি সত্যি, কিন্তু আপন সন্তানের চেয়ে বেশি মমতা দিয়ে তোকে মানুষ করেছি। তুই আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। না মা, সন্তানের দাবি নিয়ে তোমার আঁচলের ছায় থাকার অধিকার আমি হারিয়ে ফেলেছি। মায়ের দাবি নিয়ে হাত ধরে তোমাকে নিয়ে যাব, সেই অধিকারও আমার নেই। আজ আমি সব ছেড়ে চলে যাচ্ছি মা। বাবা না, তুই আমার ছেলে, আমি তোর মা, তুই আমাকে ছেড়ে যাস নে, আমাকে ভুলে যাস নে, ভুলে যাস নে। কিভাবে ভুলে যাব মা? আমার সারা হৃদয় জুড়ে যে মায়ের অস্তিত্ব সে তুমি, তোমাকে আমি ভুলতে পারবো না মা। তবু আমাকে যেতে হবে মা, আমি চলে যাচ্ছি। যাবার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো মা। কি জিনিস বাবা? তোমার একটা স্মৃতি আমাকে দেবে? এতদিন যে জিনিসটা আমি যত্ন করে লুকিয়ে রেখেছি, আজ আমি তোকে সেই জিনিসটি ফিরিয়ে দেবো বাবা। চল বাবা, আমার সঙ্গে চল। নে বাবা, এটা এটাই তোর মায়ের ছবি। মা, মা, আর এর চেয়ে বড় সত্য আজ আমার জীবনটাকে তছ নছ করে দিয়েছে। কি হয়েছে সাগর? এতদিন যাকে বাবা বলে জানতাম সে সে আমার বাবা নন। এতদিন যার মায়া মমতা আদর স্নেহে বড় হয়েছি সে আমার মা নন। এক এতিমখানা থেকে তুলে এনে আমাকে মানুষ করেছে। এখন গর্ভধারিণী মায়ের একটা ছবি ছাড়া আমার আর কোনো জন্ম পরিচয় নেই। আমি জানি না, আমি জানি না কি আমার পরিচয়। আজ আজ আমার সবচেয়ে বড় পরিচয়, আমি এক রাস্তার ছেলে। রাস্তার ছেলে হয়ে আপনার সামনে দাঁড়াবার কোনো অধিকার আমার নেই, তাই তাই আমি চলে যাচ্ছি। দাঁড়াও, কেন যাবে তুমি? না হোক কবির চৌধুরী তোমার পিতা, না থাক তোমার পিতৃ পরিচয়, আজ তোমার সবচেয়ে বড় পরিচয়। তুমি একজন সৎ আদর্শবান মানুষ, তুমি শুধু পিতৃহারা হয়েছো, কিন্তু কোনো অন্যায় আর অপরাধের কাছে তোমার নীতি আর আদর্শকে বিসর্জন দাওনি। হ্যাঁ সাগর, তোমার মতো সন্তান যদি ঘরে ঘরে জন্ম নিত, তাহলে এই সমাজে কবির চৌধুরীর মতো অপরাধীর জন্ম হতো না। তোমার হাবিলিকে তুলে দিয়ে আমি প্রমাণ করতে চাই, জন্ম পরিচয় মানুষের বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার কর্ম, তার আদর্শ। আমি এই কথাটি কবির চৌধুরীকে বুঝিয়ে দেব। আরে প্রফেসর, এই অসময় এখানে তোমাকে দেখতে দেখতে এসেছো? কেন প্রফেসর, কবির চৌধুরীকে কখনো দেখোনি? দেখেছি, তবে আমার চেনা সেই কবির চৌধুরীর সাথে
এই কবির চৌধুরীর চেহারাটা মেলাতে। বন্ধু রসিকতা রাখো, চলো বাসা চলো, দুজনে একসঙ্গে দুপুরে খাবার খাবো। একজন স্মাগলারের খাবার আমার গলা দিয়ে নামবে না। তার মানে কবির চৌধুরীর আসল পরিচয়টা তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে। গুড। আমার ভাবতেও অবাক লাগছে, তোমার মতো একজন দেশের শত্রু আমার সবচেয়ে কাছের মানুষ, যে কিনা অর্থ আর প্রাচুর্যের জন্য সন্তানের শ্রদ্ধা আর ভালোবাসাকে খুন করতে পারে। সন্তান? প্রফেসর, তোমার কাছে কি এই কথাটা পৌঁছায়নি যে সাগর আমার সন্তান নয়? সাগরকে সন্তানের স্বীকৃতি দাও আর না দাও, তাতে সাগরের কিছু যায় আসে না। আরে তুমি তো সবচেয়ে বড় মূর্খ, নইলে সন্তানের চেয়ে সম্পদকে তুমি বড় মনে করতে না? মানি ইজ দ্য সেকেন্ড গড অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে টাকাই সব। একটা কথা জেনে রেখো, টাকা জীবনে সচ্ছলতা হয়তো আনে কিন্তু সুখ আনতে পারে না। সন্তান সুখ আসল সুখ, তোমার মতো অর্থলোভী এই সত্যটা তো উপলব্ধি করতে পারবে না। যাবার আগে বলে যাই, এই প্রফেসর জীবনেও তোমাকে আর কোনোদিন বন্ধু বলে পরিচয় দেবে না। হ্যাঁ, আর একটা কথা স্পষ্ট শুনে রাখো, সাগরের পরিচয় যাই হোক, তার হাতে আমি আমার মিলিকে তুলে দেব। তোমারে চায় চায় আশেপাশে কেউ নাই, মন তোমারে চায় চায় আশেপাশে কেউ নাই, এই জীবনে মনের মতো বন্ধু তুমি একটাই। মন তোমারে চায় চায় আশেপাশে কেউ নাই, মন তোমারে চায় চায় আশেপাশে কেউ নাই, মন তোমারে চায় চায় আশেপাশে কেউ না। তাই যদি মনে করে থাকিস তাহলে আমার মাথা ছুঁয়ে কথা দে, ওই লোকটাকে তুই অন্যায় পথ থেকে ফিরিয়ে আনবি, ওই নরক যন্ত্রণা থেকে তুই আমাকে মুক্তি দিবি। কথা দে বাবা, কথা দে, কথা দে বাবা, কথা দে। মা, আমি তোমাকে কথা দিলাম, আমার জীবনের বিনিময় হলো তোমার কথা আমি রাখবো। স্টার্ট করো। ওকে স্যার। হিরোইন? হ্যাঁ। হ্যালো লিডার। হোয়াট? সাগর, সাগর আমার মাল পুলিশে ধরে দিয়েছে। পুলিশ গোডাউন সিল করে দাও। হ্যালো লিডার। ও সাগর, 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 আর আমি শুনতে চাই না ওই নাম। আমার তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য সাগর ধ্বংস করে দিচ্ছে। আঙ্কেল, সাগরের জন্য কি আমরা পথের ফকির হয়ে যাব? অসম্ভব। আমদায় বাধা দিলে আমি কাউকে ক্ষমা করি না, সাগরকেও ক্ষমা করব না। মিস্টার সাগর, আপনার সহযোগিতায় পুলিশ প্রশাসন দেশের শত্রুর হাত থেকে দেশকে বাঁচাতে পারবে। আপনার মতো এদেশের প্রতিটি মানুষ যদি আইনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে দেশ আর কোনোদিন অপরাধীর জন্ম হতো না।
আইন আপনার কাছে কৃতজ্ঞ মিস্টার সাগর। ইন্সপেক্টর, একজন নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য। তাছাড়া কবির চৌধুরীকে অবৈধ পথ থেকে ফিরিয়ে আনতে আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি, কারণ এটা আমার মায়ের আদেশ। আবার আমার দলে আনতে হবে। লিডার আপনাকে যেতে বলেছে। কেন? প্রয়োজন আছে, তোদের খালি হাতে ফিরে যেতে হবে। প্রয়োগ করেও আমাকে দিয়ে আর কোন অন্যায় কাজ করাতে পারবে না। চৌধুরী, তোমার এই অপরাধের জন্য ইচ্ছে করলে আমি তোমার বিশাল সাম্রাজ্য মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমার কাছে এটা তোমার প্রথম অপরাধ, তাই তোমাকে ক্ষমা করে গেলাম। আর হ্যাঁ, আবার যদি আমার দিকে হাত বাড়াও, দ্বিতীয়বার ক্ষমা করবো না। মাইন্ড ইট। রবি, এর পরিণাম খুব খারাপ হবে রে, খুব খারাপ হবে। আমার দুই দিকে দুই শত্রু, একদিকে সাগর আর একদিকে রবি।
এখন আমাকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তুমি এখানে কি চাও? আমি তো তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি, তারপরও কেন এসেছো? এসেছি এসেছি তোর জন্য, শুধু তোর জন্য সাগর। আমার জন্য আসনি, এসেছো নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে। তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি একটা অর্থলোভী নরপিশাচ। চলে যাও এখান থেকে। তোর যা খুশি তাই আমাকে বল, আজ তোর কোনো কথার প্রতিবাদ আমি করব না। আজ আমার সব দম্ভ অহংকার নিঃশেষ হয়ে গেছে। আমি ভুল করেছি, আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আজ আমার সন্তানের কাছে এসেছি। সন্তান? কে সন্তান? কার সন্তান? তুমি নিজেই স্বীকার করেছ আমি তোমার সন্তান না। দেরিতে হলেও আজ আমি বুঝতে পেরেছি মানুষের জীবনে বড় সম্পদ তার সন্তান। আর বুঝতে পেরেছি বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব অবৈধ ব্যবসা ছেড়ে দিয়ে সৎভাবে জীবনটা কাটিয়ে দেব। যার জন্য আমার এত কিছু করা, সেই যদি না থাকলো তাহলে কি হবে এই অর্থ সম্পত্তি? ভুল মানুষই করে আর সেই ভুল সংশোধন করে মানুষ। তোকে হারিয়ে আমি অনুশোচনার আগুনে পুড়ে মরছি। তোর মা সন্তান হারা বেদনা আর বুক ভরা হাহাকার নিয়ে শুধু চোখের জল ফেলছে বাবা। মা? কি হয়েছে আমার মায়ের? তুই চলে আসার পর তোর মা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, তোকে যারা বাঁচবে না। মা, মাকে আমি কিছুতে মরতে দেব না। যাব, আমি আমার মায়ের কাছে যাব। সাগর, তোকে ছাড়া এই বাড়িটাতে আমার কাছে কবরস্থান মনে হয়। তোকে ছাড়া আমার এই বুকটা যে মরুভূমি মনে হয় বাবা। কবে তুই আসবি? কবে আবার তুই আমাকে মা বলে ডাকবি? মা সাগর, মা সাগর, মা গো সাগর, মা তুই ফিরে এসেছিস বাবা। হ্যাঁ মা, আমি তোমার কাছে ফিরে এসেছি মা। হ্যাঁ শাহানা, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে সাগরকে আমি তোমার কাছে ফিরিয়ে এনেছি। কিন্তু বিশ্বাস না হওয়ারই কথা যে মানুষ অর্থ আর সম্পদের জন্য সন্তান আর স্ত্রীকে দূরে ঠেলে দিতে পারে, তার পক্ষে কাজ করা কি করে সম্ভব? শাহানা, তুমি আর সাগর আমার ভেতরটাকে জাগিয়ে তুলেছ। আমি বুঝেছি লক্ষ কোটি টাকার চেয়ে সন্তানের মুখের একটি বাবা ডাক কতটা মধুর, কতটা শান্তির। বুঝতে পেরেছি স্বামীর জন্য একজন স্ত্রীর চোখের পানি আর দীর্ঘশ্বাসের মূল্য কতটা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আইনের কাছে আত্মসমর্পণ করব। তবে তার আগে আমার আর একটি কাজ বাকি থাকলো, সাগর আর মিলির বিয়ে। আমি ওদের বিয়েটা দিয়ে যেতে চাই। সাগরের হাতে আমি আমার মিলিকে তুলে দেব, কিন্তু তার জন্য তোমার মতো মানুষের পরিচয় সাগরের জীবনে প্রয়োজন হবে না। হবে, অবশ্যই হবে। বাবা বেঁচে থাকতে সন্তান কখনো পিতৃ পরিচয়হীন হতে পারে না। ভাবি আপনি? হ্যাঁ ভাই সাহেব, আমি জানি আমার স্বামী একজন অপরাধী, আর সে অপরাধের প্রায়শ্চিত্ত করতে ও নিজেকে আইনের হাতে তুলে দেবে। ওকে আপনি ক্ষমা করে দিন ভাই সাহেব। কি বলছেন আপনি? শাহানা ঠিকই বলেছে বন্ধু, স্বার্থের মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। নিজের স্ত্রী সন্তানকে দূরে ছেলে আমি টাকার পাহাড় করতে চেয়েছিলাম, কিন্তু সে অর্থ প্রতিপত্তি আমাকে সুখ দিতে পারেনি। সাগরকে হারিয়ে আমি একদিনের জন্য শান্তিতে থাকতে পারিনি। আমি একটু সুখ চাই, একটু সুখ চাই, শান্তি চাই, আর তা দিতে পারো একমাত্র তুমি। আমি? হ্যাঁ বন্ধু, সাগর আর মিলির হাত এক করে দিয়ে তুমি আমাকে নতুন করে বাঁচতে দাও, সবাইকে নিয়ে নতুন জীবন সাজাতে দাও। প্লিজ প্লিজ বন্ধু, প্লিজ ভাই সাহেব। এবার হবে আমার বুদ্ধির খেলা। মিলিকে নিয়ে এবার মাঠে খেলবে সাগর আর রবি। খেলায় ওরা দুজনেই হারবে, আমার বিজয় সুনিশ্চিত। এই মুহূর্তে আমার বেশি প্রয়োজন মিশাকে। যা, মিশাকে আমার সালাম পৌঁছে দে।
জানি ভালো থাকার কথা না। কে বলছে? তোমার একজন শুভাকাঙ্ক্ষী। বলতে চাই যে তোমার ভালোবাসা, যে তোমার স্বপ্ন, যে তোমার জান, যার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারো, সেই মিলিরাজ গায়ে হলুদ অতিশয় দেশের সাগরের ঘরে যাচ্ছে, সেখানে তোমার দাওয়াত। অসম্ভব, মিলি আমার ছিল, আমার আছে, আমারই থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার লোক বাড়ির চারপাশ ঘিরে আছে। আচ্ছা, কেমন আছে প্রফেসর? ভালো। বরপাকের কেউ আসেনি? এই তো এসে যাবে, তুমি বসো। আরার দিন স্যার, ওদিকের অবস্থা কি? কোনো চিন্তা করবেন না স্যার, সব কিছু ঠিকঠাক। আচ্ছা আঙ্কেল। হ্যাঁ, মিলি এখনো তৈরি হচ্ছে না। কেন? বুঝতে পারছি না। ঠিক আছে। এখনো তৈরি হচ্ছে না কেন? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওরা এখনই এসে পড়বে। বাবা, আমি হাত জোর করে মিনতি করছি, এ বিয়ে বন্ধ করো বাবা, বন্ধ করো। না, কিছুতেই এ বিয়ে বন্ধ হবে না। এ বিয়ে হবে, আমি ওদের কথা দিয়েছি, কথা রাখবো। গেট রেডি। ঠিক আছে বাবা, আমি আমার ওয়াদা রাখবো। আমাকে থামানোর চেষ্টা করলে আর একটা জীবন শেষ হয়ে যাবে। ইন্সপেক্টর সাহেব। সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে ভাই সাহেব? এক সন্ত্রাসী আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। বলেন কি এখন উপায়? কথাটা সাগরকে জানাতে হবে। হ্যালো সাগর, ওই সন্ত্রাসী রবি মিলিকে তুলে নিয়ে গেছে। হোয়াট, কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমার মেয়েকে তুমি উদ্ধার করো, আমার মেয়েকে বাঁচাও। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি এক্ষুনি যাচ্ছি। সাগর, সাগর! বাবা বাবা, সন্ত্রাসী রবি মিলিকে তুলে নিয়ে গেছে। সর্বনাশ, কি বলছিস তুই? হ্যাঁ সাগর, যে করি হোক ওর হাত থেকে মিলিকে উদ্ধার করতেই হবে। যাও যাও যাও। Thank you.
মিলি, মিলি চালাতে চাও রবির বুকে? না সাগর, না, রবির বুকে তুমি গুলি চালাতে পারবে না। চালাতে হয় তুমি আমার বুকে চালাও। রবি আমার প্রেম, রবি আমার জীবন। হ্যাঁ সাগর, তোমাকে ভালোবেসে বউ হয়ে তোমার ঘরে যাব এ কথা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবেই জেনেছি, এর বেশি কিছু নয়। সাগর, পৃথিবীতে মানুষের জীবন একটাই, আর সেই জীবনে মানুষ একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আমার সেই ভালোবাসা শুধুই রবির জন্য। রবিকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মিলি। হ্যাঁ রবি, সেদিন আমি তোমাকে যা কিছু বলেছিলাম সেটা আমার মনের কথা নয়। তোমাকে যদি ওভাবে ফিরিয়ে না দিতাম তাহলে আমার বাবার জীবন বাঁচাতে পারতাম না। আমি যা কিছু বলেছি শুধুমাত্র আমার বাবার জীবন বাঁচানোর জন্যই বলেছি। মিলি, তুমি? হ্যাঁ রবি। মিলি, আসলে আসলে মানুষের সব স্বপ্ন সত্যি হয় না। মানুষ ভাবে এক আর হয় আর এক। ভুল ভুল আমারই হয়েছে। আমি আমি কোনোদিন জানতে চাইনি, বুঝতে চাইনি, যাকে যাকে জীবন সঙ্গী করে কাছে পেতে চেয়েছিলাম সে আমাকে ভালোবাসে কিনা। আর জানলাম যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সে শুধু স্বপ্ন, শুধু স্বপ্ন। রবি, আই এম সরি, গুড বাই। বাস 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 বাস, তবু নাটক শেষ, আমার নাটক শুরু। তোরা দুইজন আমার পার্টনারের অনেক ক্ষতি করছোস। আরে ভাই ছুটিওয়ালা রংবাজ, তুই আমার অনেক ক্ষতি করছোস। এবার খেলা সামলা। Oh!
পিছনে রাখো। আঙ্কেল আপনি? চপ চপ বিশ্রাম। নইলে মিলির মাথা খুলি উড়িয়ে দেবো। বাবা তুমি? এই কিসের বাবা? কার বাবা? বাবা বলে আমাকে ফকির করে রাস্তা ঠিককে করাবি? তা আমি হতে দেব না। ভেবেছিলাম দুজনে মারামারি করে সুইসাইড করব, মানে একজন আরেকজনকে খুন করব, কিন্তু তা যখন হলো না, এখন তোমাদের মৃত্যু আমার হাতে লেখা আছে। কারণ তোমরা বাঁচলে আমি মরব, আমাকে বাঁচতে হলে তোমাদের মরতে হবে। এই বেঁধে ভেলোদের! রবি তোমাকে ভীষণ ভালোবাসে, অনেক অনেক বেশি ভালোবাসে। আমাকে কথা দাও, রবিকে আর কোনোদিন কষ্ট দেবে না, ওর কাছ থেকে দূরে সরে যাবে না। কথা দিলাম কাজল, আমি কথা দিলাম। Oh!
সাগর 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 কি হলো বাবা? ওরা ওরা পরস্পরকে ভালোবেসে জীবনের অর্ঘ চেপেছে। ওকে রবির হাতে তুলে দিন। মা সাগর